আসলে অল্প বয়সে বিধবা হওয়ায় মা কোনো শুভ কাজে তারে আসতে দেয় না। তাহলে ঘরের বাইরে থাকবি? নয় নয়, এই এই মিস যাস নি, আরে যাস নি, ও বিধবা, তুই নতুন বউ, তোর সাথে কথা হলে ওর তোর অমঙ্গল হবে, বাদ দে। ভাবি মঙ্গল অমঙ্গল যা হবার তা তো আমার ভাগ্যে লেখা আছে, তাতে ওর তো সবে কেন। বস, এই হচ্ছে আমাদের বাড়ির মহিলা মহলের সদস্যরা, আর আমাদের সবার উপরে স্বয়ং একজন আছেন, শাশুড়ি আম্মা, তিনি কিন্তু ভীষণ কড়া। মার কথা ছাড়া তো ভাবি, তুমি তোমার গয়নার বাক্সগুলো খুলছিলা? নয় তো, তোমরা দেখবে বললে, না এলে খুলি কেমন করে। তা তুমি বুঝি আমার ননদ? হ্যাঁ গো, এজন তোমার বড় ননদ। আর এই যে আইবুড়ো দুটো দেখছো, সেজো আর ছোট। মেজো ভাবি, তোমার গয়নার বাক্সের গয়নাগুলো আমাদের দেখাবো না? নিশ্চয় দেখাবো। তাই একটা কথা বুঝতে পারিছি, এই বাড়িতে আমার সঙ্গীটার অভাব হবে নাই। কে কে ওখানে? তিনি কে? সে আমাদের সকলের বড়। আসলে অল্প বয়সে বিধবা হওয়ায় মা কোনো শুভ কাজে তারে আসতে দেয় না। তাহলে ঘরের বাইরে থাকবি? নয় নয়, এই এই মিস যাস নি, আরে যাস নি, ও বিধবা, তুই নতুন বউ, তোর সাথে কথা হলে ওর তোর অমঙ্গল হবে, বাদ দে। ভাবি মঙ্গল অমঙ্গল যা হবার তা তো আমার ভাগ্যে লেখা আছে, তাতে ওর তো সবে কেন। তোমার নাম কি? তুমি ঘরে আসবে নাই, গয়না দেখবে নাই? এসো ঘরে এসো। কিন্তু আমি যে, আরে দূর এসো তো, এসো ঘরে এসো। এবার আমরা সবাই মিলে গয়না দেখতে চলো।